সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এরপর উল্টে খাদে পড়ে যায়। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে একজন নিহত হন। রাজশাহীর জুটমিল এলাকার এ দুর্ঘটনায় আহত হন আরও একজন। পুঠিয়া থেকে প্রাইভেট কারটি রাজশাহীর দিকে যাচ্ছিল। কিশোরগঞ্জের ভৈরবে বুধবার দুপুরে সড়ক পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের সামনে পড়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমিন। শিশুটিকে বাঁচাতে অ্যাম্বুলেন্সটি পাশের দেয়ালে গিয়ে ধাক্কা খায়। এ ঘটনায় শিশু আমিন এবং চালক আরফান আলী গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বুধবার সন্ধ্যায় মাদারীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে পটুয়াখালী যাওয়ার পথে একটি বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মনিরুল ও তার স্ত্রী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গাড়িটা ঘুরানোর পরে তো সেও টান দিছে ওভারটেক করার জন্য। ওভারটেক করানোর লগে লগে ওই ঘুরেছে না, ঘুরানোর পরে লগে লগে একটা চাকার তলে পড়ছে। একটা মোটরসাইকেল একদম পড়ে গেছে, একটা ছেলে তার মাথা দিয়ে আর ফাটে রক্ত বেরিয়ে দিচ্ছে, আর একটা মহিলা পড়িয়ে দিচ্ছে। এদিকে বরিশাল বিএম কলেজের সামনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে নাদিম হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সহপাঠীরা জানান, বুধবার সন্ধ্যায় নাদিম মোটরসাইকেল নিয়ে বের হলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই এলাকার যত সিসিটিভি ফুটেজ রয়েছে সবগুলো আমরা সংগ্রহ করছি এবং আমরা যাচাই বাছাই করছি কোন গাড়িটা এর জন্য দায়ী এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে আমরা নিব। নিহত নাদিম সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওমর ফারুক, সময় সংবাদ।